নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল নিয়ে আলোচনা করব, মাধ্যমিক আধুনিক ভূগোল দশম শ্রেণী। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু রণজিৎ গরাঙের বই, খুবই গুরুত্বপূর্ণ বই, তান্ত্রিক প্রকাশনী। তো দেখো এই বই থেকে আজকে আমি পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু পঞ্চম অধ্যায়, ঠিক আছে? পঞ্চম অধ্যায়, তো দেখো ভারত, তো দেখো আমি আজকে ভারতের কৃষি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ভারতের কৃষি, তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। তো তাহলে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, এক দাগে প্রশ্ন, কোনটি ভারতের বাগিচা ফসল নয়? অ্যান্সার হবে ডেরাসের গম, চা, কফি, রবার, এগুলো কিন্তু বাগিচা ফসল। দুদাগের প্রশ্ন, কি বলেছে, এর মধ্যে তন্তুজ ফসল কোনটি? তন্তুজ ফসল তো দেখো আখ হবে না, চা হবে না, কফি হবে না, অ্যান্সার হবে কার্পাস হবে। তিন দাগের প্রশ্ন, কোন রাজ্যটি গম উৎপাদনে ভারত বিখ্যাত? সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি রণজিৎ গরানের বইটা কিন্তু সলভ করে দিচ্ছি। অ্যান্সার কিন্তু হবে পাঞ্জাব হবে। কী হবে অ্যান্সার? কিন্তু পাঞ্জাব হবে, ডি এর অ্যান্সার। চার দাগের প্রশ্ন, সোনালী তন্তু কোনটিকে বলা হয়? অ্যান্সার হবে পাটকে বলা হয়। এখানে কিন্তু অপশানে ভুল আছে, কার্পাস হবে না, আখ হবে না, চা হবে না, কফি হবে না, অ্যান্সার হবে পাট হবে, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন কি বলছে, পাঁচ দাগের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, আহমেদাবাদ। তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছয় দাগের প্রশ্ন, উদীয়মান শিল্প হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পেট্রো রসায়ন শিল্প। সাত দাগের প্রশ্ন, কি বলেছে, মোট জনসংখ্যায় ভারতের স্থান? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার হবে মোট জনসংখ্যায় ভারতের স্থান পৃথিবীতে, বি এর অ্যান্সার দ্বিতীয়। আট দাগে, ভারতের জনঘনত্ব সর্বাধিক রয়েছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বিহার, ঠিক আছে? নয় দাগের প্রশ্ন, ভারতের গড় জনঘনত্ব 382 জন, এটা কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে, হ্যাঁ প্রতি বর্গ কিলোমিটারে। দশ দাগে, সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কেরল। আমাদের এগারো দাগের প্রশ্ন, বৃহত্তম কী বলেছে মহানগরটি হলো? এর অ্যান্সার হবে মুম্বাই। পরের প্রশ্ন, বারো দাগের প্রশ্ন, কোন শহরটিতে মেট্রো রেল ব্যবস্থা নেই? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, চণ্ডীগড়। তেরো দাগে, কোনটি করমুক্ত বন্দর? বি এর অ্যান্সার, কান্দালা। ফোরটিন দাগের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত? সি এর অ্যান্সার, সড়ক পথ। পনেরো দাগে, কোন শহরটিতে তথ্য প্রযুক্তি শিল্প সবচেয়ে উন্নত? বি এর অ্যান্সার, বেঙ্গালুরু। পরের প্রশ্ন, ষোলো দাগের প্রশ্ন, কোন শিল্পটিতে অনুসারী শিল্পের গুরুত্ব খুব বেশি? সি এর অ্যান্সার, মোটর গাড়ি। এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন, শিল্প স্থাপনের পরিবহন ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়? একদম ঠিকই কথা, কারণ শিল্প স্থাপনে পরিবহন ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়। দু দাগে, সারা ভারত জুড়েই রবি ফসলের চাষ হয়, এটা কি আছে? ভুল আছে, সারা ভারত জুড়ে রবি ফসলের চাষ হয় না, বাকি ফসলেরও চাষ হয়। চার তিন দাগের প্রশ্ন, ভারতের পার্বত্য অঞ্চলে জনঘনত্ব খুবই বেশি? একদম ভুল কথা, ভারতের পার্বত্য অঞ্চলে জনঘনত্ব খুবই কম, যেখানে সমতল ভূমি ঠিক আছে সেখানে কিন্তু জনঘনত্বটা বেশি। চার দাগের প্রশ্ন, ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ? এটা ভুল আছে, কারণ পৃথিবীর সবথেকে জনবহুল দেশ কিন্তু হচ্ছিল চীন। যদি বলো জনঘনত্বর দিক থেকে কিন্তু ভারত কিন্তু সবথেকে বেশি, তার জন্য এটা ভুল হবে। পাঁচ দাগে, কলকাতা একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা ঠিক আছে। ছয় দাগে, পোর্ট ব্লেয়ার বর্তমানে বৃহদায়তন বন্দরের অন্তর্ভুক্ত, এটাও ঠিক আছে। সাত দাগে, মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, এটাও ঠিক আছে। আট দাগে, কান্দালা করমুক্ত বন্দর, একদম ঠিক, কারণ কান্দালা কিন্তু গুজরাটে অবস্থিত, এটা কিন্তু মানে বিনা ট্যাক্স, কোনো ট্যাক্স লাগে না, একদম করমুক্ত বন্দর। নয় দাগে, কলকাতা হলো সমুদ্র বন্দর, এটা ভুল আছে। দশ দাগে, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য, এটাও ঠিক আছে। এগারো দাগের প্রশ্ন, গম একটি বাগিচা ফসল, এটা কি আছে? ভুল আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। দেখে নাও তোমরা, খারিফ শস্য ড্যাশ ঋতুতে হয়, ঠিক আছে? দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে এক্ষুনি তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, এক দাগে, খারিফ শস্য
ড্যাশ ঋতুতে চাষ হয়, অ্যান্সার হবে বর্ষা ঋতুতে। দু দেখে ড্যাশ অঞ্চলের চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত, অ্যান্সার হবে দার্জিলিং। তিন দেখে ড্যাশ ফসলকে দিয়ে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়, ড্যাশ ফসলকে দিয়ে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়, অ্যান্সার হবে গম। চার দেখে প্রশ্ন ড্যাশ রাজ্য কফি উৎপাদনে ভারত বিখ্যাত, অ্যান্সার হবে কর্ণাটক। পাঁচ দেখে উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহদায়তন মোটরগাড়ি শিল্প গড়ে উঠেছে, উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহদায়তন মোটরগাড়ি শিল্প গড়ে উঠেছে, অ্যান্সার হবে গুড়গাঁও, গুড়গাঁও। ছ দেখে পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানে রেল ইঞ্জিন নির্মাণের দেখে নাও জন্য বিখ্যাত, পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানে রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত, অ্যান্সার হবে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন। সাত দেখে প্রশ্ন কী বলেছে একটু দেখে নাও, ঠিক আছে যেহেতু খাতায় লিখেছি তো বলেছে বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা 53টি, বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা 53টি। আর দেখে পাইপলাইন দিয়ে ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সুবিধাজনক, অ্যান্সার হবে পাইপলাইনের মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে বা পাইপলাইনের মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সুবিধাজনক। পরের প্রশ্ন ড্যাশ ড্যাশ রাজ্য মোট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ রাজ্য মোট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। দশ থেকে প্রশ্ন বিগত সেন্সাস অনুযায়ী ড্যাশ রাজ্য জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, অ্যান্সার হবে মেঘালয়, অ্যান্সার কি হবে মেঘালয় হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার আমি দুই এক কথায় উত্তর দেবো, এগুলো সলভ করে দেবো। এক দেখে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশ কম, সবথেকে কম আসলে বিহার, আর সবথেকে বেশি কোথায় কেরালা, সবথেকে কম বিহার সবথেকে বেশি কেরালা সাক্ষরতার হার। দু দেখে প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক, অ্যান্সার হবে দাদরা নগর হাভেলি, দাদরা ও নগর হাভেলি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের ভিতরে সবথেকে বেশি জনসংখ্যা। তিন দাগে বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা কটি, বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা কিন্তু 53টি। চার দেখে মিলিয়ন শহরের জনসংখ্যা ন্যূনতম কত হয়, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু তোমাদের আমাদের পরের প্রশ্ন পাঁচ দেখে প্রশ্ন কোন বন্দরটি ভারতের প্রবেশদ্বার, অ্যান্সার হবে মুম্বাই, অ্যান্সার কি হবে মুম্বাই হবে। ছয় থেকে প্রশ্ন ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি, অ্যান্সার হবে 13টি। সাত দাগে ভারতের প্রধান রবি ফসল কোনটি, অ্যান্সার হবে গম, ভারতের প্রধান রবি ফসল হলো গম। আর দাগে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, যাকে বলে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। নয় দাগে ভারতের কোথায় সবচেয়ে উন্নত মানের চা চাষ হয়, ভারতের সবচেয়ে উন্নত মানের চা চাষ হয় দার্জিলিংয়ে, তোমরা তো জানো যে দার্জিলিংয়ের চা কিন্তু স্বাদে গন্ধে বিখ্যাত। দশ দেখে ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়, অ্যান্সারটা চেন্নাইকে। এবার আমি ম্যাচিংটা করাবো, দেখে নাও তোমরা, গুরগাঁও অ্যান্সার হবে রোমানপুরের মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, বিতে আহমেদাবাদ, অ্যান্সার হবে ভারতের ম্যানচেস্টার, বেঙ্গালুরু অ্যান্সার হবে সায়রানসার ইলেকট্রনিক্স শিল্প, কান্দালা ঠিক আছে অ্যান্সার হবে রোমান্টুয়ের অ্যান্সার করমুক্ত বন্দর, সিকমা গালুর অ্যান্সার হবে আমাদের কফি গবেষণা কেন্দ্র, এফ কলকাতা অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। তো দেখো এটা কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবার দেখো এই যে বাকি যে দু দাগের যে প্রশ্নগুলো আছে, তিন দাগের যে প্রশ্নগুলো আছে, এইগুলো আমি খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।